আইবিডি এমন একটি জটিল সমস্যা যাতে একবার কেউ আক্রান্ত হলে বই বেড়াতে হয় সারা জীবনই। ২৫ বছর বয়সী নাইম গত পাঁচ বছর ধরে ভুগছেন স্বাস্থ্যগত নানা সমস্যায়। সে সময় ওজন ছিল ৪৮ কেজি, বর্তমানে তা নেমে এসেছে অর্ধেকে। পরিবার জানায় নাইমকে সুস্থ করতে নানা জায়গায় চলে চিকিৎসা, এখন পর্যন্ত খরচ ১০ লাখ টাকার মতো। সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শনাক্ত হয় পেটের প্রদাহজনিত রোগ আইবিডিতে আক্রান্ত নাইম। ও খাইতে পারে না, ও রাইতলে ঘুমাইতে পারে না, পেটের ভিতরে যন্ত্রণা করে, খাবার গেলে বুকে বাইজে থাকে, খাইলে ওরা অস্থির লাগে, ও বমি করে, বারবার টয়লেটে যায়। আমার একটা ছেলে ইনকাম করে, যা ইনকাম করে এতে ওর চিকিৎসাই হয় না। অনেক টাকা পয়সা ব্যয় হয়েছে, মায় প্রায় ১০ লাখ টাকার মতো ব্যয় করছে, কোনো শান্তি পাই নেই। যশোরের দীপ্তি বেগম প্রথমে ভেবেছিলেন ডায়রিয়া, কিন্তু থামছে না কিছুতেই, পেটের জটিলতা ভোগাচ্ছে ১.৫ বছরের বেশি সময়। পরে পরীক্ষা নিরীক্ষায় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ধরা পড়ে পেটের প্রদাহজনিত রোগে আক্রান্ত দীপ্তি। আর এ রোগ থেকে কখনোই স্থায়ী মুক্তি মিলবে না তার। রোগটি নিয়ন্ত্রণে প্রয়োজন নিয়মিত চিকিৎসা আর ওষুধ সেবন। কিন্তু ৩০ বছর বয়সী দীপ্তির নতুন উদ্বেগ, বাকি জীবন যে রোগটি সঙ্গী করে চলতে হবে তার চিকিৎসা অনেক ব্যয়বহুল। ডাক্তাররা বলেছে যতদিন বেঁচে থাকতে হবে এভাবেই, ভাত হোক আর না হোক ওষুধগুলো ঠিক মতো খেতে হবে, না খেলে আবার সমস্যা বেশি হবে, হয়তো পরবর্তীতে মনে করেন সে জায়গাটায় অন্য রোগে দাঁড়াতে পারে। ওষুধপাতির দাম অনেক বেশি, আমাদের যে গরিব মানুষের অনেক কষ্ট। পেটের প্রদাহজনিত রোগ বা আইবিডির দুটি ধরন রয়েছে, তার মধ্যে একটি হলো আলসারেটিভ কোলাইটিস, অন্যটি ক্রনস ডিজিজ। রোগের লক্ষণ উপসর্গের মধ্যে রয়েছে ঘন ঘন ডায়রিয়া, পেটে ও বুকে ব্যথা, জ্বর জ্বর ভাব, দুর্বলতা, ক্লান্তিবোধ, পায়খানার সঙ্গে রক্ত যাওয়া, খাবারের আগ্রহ কমে যাওয়া, কোনো কারণ ছাড়াই ওজন কমা। আমি আইবিডি পেশেন্ট, এটা বুঝতে আমার অনেক সময় লাগছে। খাদ্যের চেয়ে বেশি লাগে না ওষুধ। আইবিডি আক্রান্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনও অজানা, তবে ধারণা করা হয়ে থাকে পরিবার বা নিকট আত্মীয় কেউ এ রোগে আক্রান্ত থাকলে ঝুঁকি বেড়ে যায়। এছাড়া ধূমপান, দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবন, শাকসবজি কম খাওয়া, ফাস্টফুড, জাঙ্ক ফুড প্রবণতাও ঝুঁকি বাড়ায়। যে কোনো বয়সী মানুষই আক্রান্তের সংখ্যা থাকলেও বেশি ঝুঁকিতে ১৮ থেকে ৪০ বছর বয়সীরা। আর রোগটির প্রভাবে দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী নানা জটিলতা, তাই আগে ভাগেই রোগ শনাক্তের ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। পেটের প্রদাহজনিত রোগ বা আইবিডি এমন একটি জটিল সমস্যা যাতে একবার কেউ আক্রান্ত হলে বই বেড়াতে হয় সারা জীবনই। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে সম্ভব রোগটি যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখা। আর অবহেলা করলেই এটি জটিল আকার ধারণ করতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সারেরও কারণ হয়ে দাঁড়ায়। রোগটা যদি আপনার আর্লি ডায়াগনোসিস হয়, কমপ্লিকেশন বা জটিলতা আপনার সৃষ্টি হওয়ার আগেই যদি ডায়াগনোসিস হয়, অবশ্যই চিকিৎসা আছে। রোগীরা যদি নিয়মিত ফলো আপ করে তাহলে রোগী অবশ্যই ভালো থাকবে এবং অধিকাংশ ক্ষেত্রে জটিলতা আপনার অ্যাভয়েড করা যায়। কিন্তু যদি রোগী আপনার ডায়াগনোসিস করতে দেরি হয়, জটিলতা আগেই হয়ে যায় এবং আপনার আপনার চিকিৎসা ঠিক মতো না নেয়, তাহলে আপনার মারাত্মক জটিলতা হতে পারে। যত আর্লি ডায়াগনোসিস করতে পারবেন তার চিকিৎসা অত সহজ হবে, তার জটিলতা কম হবে। যদি ১৫ বছর পিছনে দিয়ে যায় তখন আমরা হয়তো বছরে ২টো রোগী পেতাম না, কিন্তু এখন কিন্তু আমরা ডেইলি ২-৩টা ৪টা ৫টা ৬টা করে রোগী পাচ্ছি। তার মানে রোগের সংখ্যা অত্যন্ত আশঙ্কাজনক হারে বাড়ছে। অতীতে যে হইতো না এটা কিন্তু অন্যতম কারণ। আমাদের দেশে কিন্তু রিফাইন্ড ফুডের প্রচলন ছিল না, ফাস্টফুডের প্রচলন ছিল না, এই জাঙ্ক ফুড আমাদের দেশে ছিল না। স্বাস্থ্যসম্মত জীবনযাপন, আঁশযুক্ত খাবার, প্রচুর পরিমাণে শাকসবজি গ্রহণ, চর্বি জাতীয় খাবার ও ফাস্টফুড পরিহারের মাধ্যমে আইবিডি এড়ানো যেতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।